আমি চন্দ্রানি ধামালি। আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা অবশ্যই ভাবছো যে চন্দ্রানি এতদিন ধরে কেন ভিডিও বানায়নি। কি করবো বলো বন্ধুরা, আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি বানাতে পারিনি ভিডিও তোমাদের জন্য। তবে এবার থেকে আমি নতুন নতুন ভিডিও বানাবার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তোমরা শুধু আমার সাথে থেকো আর পাশে থেকো, তাহলেই আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও, তাহলেই আমি মোটিভেট হব এবং আরও ভিডিও বানাবো তোমাদের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা লাল সাদা ঢাকাই জামদানি শাড়ি পরে আছি। দেখো কি সুন্দর আঁচলটা, ভীষণ মিষ্টি দেখতে এই ঢাকাই জামদানি শাড়িটা। আমাদের বাঙালিদের কাছে ঢাকাই জামদানি শাড়ি মানে একটা অন্যতম সুন্দর একটা অনুভূতি। আর ঢাকাই জামদানি শাড়ি তো আমাদের বাঙালিদের কাছে তো সবার কাছে তো থাকবেই থাকবে, কি আছে তো নিশ্চয়ই আছে। তবে আজকে যে আমি ভিডিওটা বানাতে চলেছি সেটা এই ঢাকাই জামদানি শাড়ি নিয়ে। তো ঢাকাই জামদানি শাড়ি দিয়ে তোমরা কি ধরনের কোন স্টাইলের একটা আনারকলি স্যুট বানাতে পারবে সেটাই আজকে ভিডিওটার মধ্যে দেখাবো। বেশি কথা না বলে চলো স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছ আমি এই লাল সাদা ঢাকাই জামদানি শাড়ি দিয়ে আমি একটা নতুন ধরনের আনারকলি সালোয়ার বানিয়েছি। কি সুন্দর লাগছে দেখো লাল সাদাতে, মানে সালোয়ারটা এত অসম লাগছে, এত সুন্দর লাগছে। তো তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে, তার আইডিয়া আমি দিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এটা বানাবে। দেখো আপার পোর্শনটা আমি একটা আংরক্ষা স্টাইল দিয়েছি, আর এটা শাড়ির কোন অংশটা দিয়ে আমি বানিয়েছি সেটাও তোমাদেরকে বলছি। এই দেখো শাড়ির আঁচলের পোর্শনটা দিয়ে আমি বানিয়েছি এটা, নিচের দিকে যে ঘেরের অংশটা আছে এটা আমি শাড়ির কুচি দিয়ে বানিয়েছি। আর স্লিভটা দেখো আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি, স্লিভের মধ্যে আমি একটু নেট অ্যাড করে দিয়েছি এবং নেট দিয়ে একটু ওই ঘটি স্লিভ টাইপ একটু আমি অ্যাড করেছি, ঘটি স্লিভ, এবং ঘটি স্লিভের সাথে এটা একটা লং করে দিয়েছি, লং স্লিভ। মানে স্লিভটা বানিয়েছি শাড়ির কোন অংশটা তোমরা বুঝতেই হয়তো পাচ্ছ। এই দেখো আঁচলের আগে যে পোর্শনটা আছে আমার শাড়ির সেইটা দিয়ে আমি স্লিভটা বানিয়েছি, খুবই সুন্দর লাগবে, তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। আর দেখো নিচের দিকে আমি একটা বর্ডার অ্যাড করেছি, এটা তোমরা মার্কেটে কিনতে পাবে, এই বর্ডারটা ভীষণ সুন্দর লাগবে, তোমরা ট্রাই করো। পিছনটা আমি একটা সিম্পল ডিজাইন দিয়েছি, তোমরা অবশ্যই ভালো লাগলে ট্রাই করো। এটার সাথে আমি একটা সিগারেট ফ্যান বানিয়েছি, এই দেখো, কারণ আনারকলি এই ধরনের সালোয়ারের সাথে সিগারেট ফ্যানটা ভীষণ ভালো যাবে। আমি এটার সাথে একটা দুপাট্টাও বানিয়েছি, একটা হোয়াইট কালার নেটের দুপাট্টা বানিয়েছি। এই দুপাট্টার নিচের দিকে দেখো আমি কিছু ফ্রিল অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর লাগবে। আমার ছবিটা দেখো, তোমরা ভিডিওটা দেখো কি সুন্দর লাগছে, এই ফ্রিলটা অ্যাড করে একটু অন্যরকম ইউনিক স্টাইল হয়ে যাবে। সবসময় নর্মাল দুপাট্টা ইউজ করতে ভালো লাগে না, একটু অন্যরকম দেখার জন্য আমি এই ধরনের ফ্রিল অ্যাড করে দুপাট্টাটা আমি অন্যরকম করার চেষ্টা করেছি, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর। আমি যে এই সালোয়ারটার ইনার হিসেবে কিন্তু আমি একটা সিল্ক অ্যাড করেছি, দেখো ভীষণ ভালো কোয়ালিটির একটা মেটেরিয়াল আমি অ্যাড করেছি। এটার মধ্যে কিন্তু তোমরা ভুলেও কটন দিও না, কটন দিলে কিন্তু সেই গ্লেজটা বা কটন দিলে সেই যে মানে লুকটা কিন্তু আসবে না। তাই এই শাড়িটা যেহেতু কটন, যেহেতু দেখো অলরেডি ঢাকাই মানেই একটা নরম সফট ব্যাপারটা থাকে, হ্যাঁ ওটার নিচে আবার যদি আমরা কটন অ্যাড করি তখন কিন্তু সেই লুকটা দেবে না। তার জন্য কিন্তু আমি এই ধরনের ভালো কোয়ালিটির একটা লাইনিং ইউজ করেছি, সিল্ক টাইপ। তোমরাও কিন্তু এই ধরনের লাইনিং ইউজ করবে যখন তোমরা এই ধরনের মানে এই মেটেরিয়াল দিয়ে যখন বানাবে,
ভীষণ সুন্দর লাগবে, দেখো লুকটাই আলাদা হয়ে যাবে। আমি তো লাল সাদা ঢাকাই জামদানি চুজ করেছি, তো তোমরা তোমাদের কিন্তু পছন্দের কালার কিন্তু চয়েস করতে পারো। যেমন ধরো সলিড রেডের উপর, ইয়েলোর উপর, হোয়াইটের উপর, ব্ল্যাকের উপর, বিভিন্ন মানে কালারের তোমরা কিন্তু ঢাকাই জামদানি শাড়ি দিয়ে সালোয়ার স্যুট ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর লাগবে। আর যাদের এই ভিডিওটা ভালো লাগলো, আমার কনসেপ্টটা ভালো লাগলো, তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে একটু লাইক এবং কমেন্ট করে দিও। তোমাদের একটু কমেন্ট পেলে আমারও তাহলে বুঝতে সুবিধা হবে যে তোমাদের এই আমার আইডিয়াটা তোমাদের ভালো লাগছে, তাহলে আমিও মোটিভেট হব এবং আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর যারা আমার এই ধরনের স্টাইলটা দিয়ে তোমরা ইউনিক কনসেপ্টটা কাজে লাগিয়ে তোমরা ভাবছো যে বানাবে শ্যুট, তারা অবশ্যই আমাকে ট্যাগ করো তোমাদের ইনস্টাগ্রাম ফেসবুক আইডিতে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি আছে চন্দ্রানী ধামালি স্টাইল ফাইল নামে, তোমরা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো করতে পারো, ওখানে আমি নতুন নতুন ধরনের রিলস এবং স্টোরি অ্যাড করে থাকি। চলো আজকের জন্য টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।